السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد सम्मानित दिनी भातृमंडली आज जुमा बार 19 शाबान 1442 हिजरी मुताबिक 2 अप्रैल 2021 मस्जिदुल हराम मक्कतुल मुकर्रमाय जुमार खुतबा प्रदान करेछेन सम्मानित शेख डॉक्टर बंदर बिन अब्दुल अजीज बलील हाफिजहुल्लाह ताला। खुतबार विषय वस्तु ईमान बृद्धिर उपाय, কয়েকটি উপায় এখানে ঈমানকে বৃদ্ধি করার জন্য সম্মানিত খতিব আলোচনা করেছেন, যাতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির ক্ষেত্রে দিক নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলছেন যে হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হকের হেফাজত করুন, আল্লাহ আপনাদের হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের যদি হেফাজত করেন, সংরক্ষণ করেন, তাহলে মহান আল্লাহকে নিজের সামনেই সবসময় পাবেন। সুখের সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ভালো রাখুন, তাহলে দুর্দিনে কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে সম্পর্ক রাখবেন, আপনাদেরকে চেনবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো কিছু চাইতে হবে, সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। ইজা সাআলতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। বিশেষ করে অসাধারণ কিছু যা কোনো মানুষ সাধারণভাবে দিতে পারে না, একমাত্র আল্লাহর কাছে চাইবেন। এ হচ্ছে তৌহিদ। সাহায্য চাইবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন। হে মুসলিমগণ, এই পার্থিব জীবনে একজন মানুষকে সবচেয়ে মূল্যবান যে সম্পদ দেওয়া হয়েছে তা হচ্ছে আল্লাহর প্রতি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান। আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার রাসূলের প্রতি বিশ্বাসের তৌফিক, ঈমান এবং ইসলামের নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে মূল্যবান নিয়ামত। এর মাধ্যমে যে কোনো মানুষ সুউচ্চ স্থানে অধিষ্ঠিত হতে পারে, জীবনের সবচাইতে বড় লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে পারে। মহান আল্লাহ যদি কোনো বান্দাকে এ নিয়ামত দিয়ে ধন্য করেন, তাহলে এছাড়া দুনিয়ার যে সব নিয়ামত রয়েছে সেগুলি যদি নাও হাসিল হয়, তাতে কোনো ক্ষতি নেই। যে ঈমানের নিয়ামত হাসিল করেছে, সে সার্বিক কল্যাণ হাসিল করেছে, সেই ব্যক্তি সত্যিকার অর্থে ভাগ্যবান হয়েছে। সেই ব্যক্তি পূর্ণতার সুউচ্চ স্থানে পৌঁছতে পেরেছে। এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মহা অনুগ্রহ, এর চাইতে বড় অনুগ্রহ আর কিছু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এইভাবে হে নবী, তোমার প্রতি আমি আমার রূহ অর্থাৎ আমার ওয়াহি, এখানে রূহ ওয়াহিকে বলা হয়েছে, ওয়াহি নাজিল করেছি, আমার নির্দেশ সম্বলিত, আমার দিক নির্দেশনা সম্বলিত ওয়াহি নাজিল করেছি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, ইতিপূর্বে তুমি জানতে না যে আল্লাহর বিধান কি আর ঈমান ইসলাম বা কি। এ তো আল্লাহর অনুগ্রহ। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, তবে আমি এই ঈমানকে আমি নূর হিসাবে সৃষ্টি করেছি। এই ঈমান হচ্ছে আমার পক্ষ থেকে নূর যা দান করেছি। নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে যাকে আমি চেয়েছি
এই জ্যোতির মাধ্যমে, এই ঈমানের নূরের মাধ্যমে সঠিক পথ দেখিয়েছি। ওয়াইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, এতে কোনো সন্দেহ নেই যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে থাকেন, এটি হচ্ছে আপনার কাজ। মহান আল্লাহ আরও ইরশাদ করছেন, এই ঈমান যে বড় অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার উপর সে সম্পর্কে, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুম ঈমান, তবে জেনে রেখো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ঈমানের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে ঈমানকে সুসজ্জিত করেছেন। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং তোমাদের অন্তরে কুফরি সম্পর্কে, পাপাচার সম্পর্কে, বিরুদ্ধাচরণ সম্পর্কে, গুনাহার কাজ সম্পর্কে ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। এই যদি বৈশিষ্ট্য আল্লাহ দিয়ে থাকেন, তাহলে আল্লাহর বড় নিয়ামত আপনি পেয়েছেন, যা আপনার কাছে ঈমান অত্যন্ত প্রিয়, ঈমান দ্বারা আপনার অন্তর সুসজ্জিত। আপনার অন্তরে সবচেয়ে বেশি ঘৃণিত হচ্ছে কুফর, পাপাচার, অন্যায় কাজ, আল্লাহর বিরুদ্ধাচরণ করা, নাফরমানি করা। যদি এই গুণগুলি হাসিল করতে পারেন, উলাইক আহমুর রাশেদুন, ওরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। ফদলাম মিন আল্লাহ ওয়া নিয়মা, এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং নিয়ামত। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাবান। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মানুষদের উপর যে সবচেয়ে বড় অনুগ্রহ করেছেন, এই ঈমানের তৌফিক দিয়ে এই কথায় এই আয়াতগুলিতে বর্ণনা করেছেন। এই ঈমান যখন এত মূল্যবান, আর ঈমান সম্পর্কে আমাদের জানা উচিত যে ঈমানের জন্য দুটো অবস্থা রয়েছে, হয় শক্তিশালী হবে আর না হলে সেটা দুর্বল হবে, সেটা বৃদ্ধি পাবে না হইলে তাতে ঘাটতি আসবে, শক্তিশালী হবে অথবা তাতে নম্রতা চলে আসবে, তাতে নতুনত্ব আসবে, নবায়ন হবে ঈমানের, অথবা সেটি পুরাতন হয়ে যাবে, অচল হয়ে যাবে, সরে যাবে, কমজোর হয়ে যাবে, আর না হইলে সেটা সতেজ হবে। যখন এই ঈমানের অবস্থা হচ্ছে এই যে হয় সেটা শক্তিশালী হবে না হয় কমজোর হবে, কারো ঈমান শক্তিশালী হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে, আর কারো ঈমান কমে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, হ্রাস পাচ্ছে, তখন প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক হচ্ছে যে নিজ নিজ ঈমানের খোঁজ খবর রাখবে, নিজ নিজ ঈমানের যত্ন নেবে এবং সেটাকে সুরক্ষিত করার চেষ্টা করবে, সেটা নবায়নের চেষ্টা করবে নেক আমলের মাধ্যমে, ঘাটতি থেকে, কমে যাওয়া থেকে সেটাকে রক্ষা করার চেষ্টা করবে সমস্ত রকমের গুনাহ থেকে এবং কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকার মাধ্যমে। ফিতনা, যেসব বহুমুখী ফিতনা রয়েছে এবং মনের যে অবৈধ চাহিদা কামনা বাসনা রয়েছে, সেগুলি থেকে নিজের মনকে ফিরিয়ে রাখবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে মুস্তাদরাক হাকেমে, বলছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল ঈমান লা ইখলাকু ফি জাওফি আহাদিকুম, নিশ্চয় ঈমান তোমাদের হৃদয়ে পুরাতন হয়ে যায়, ঈমানও পুরাতন হয়, কামা ইখলাকু সব, যেমন কাপড় ধীরে ধীরে পুরাতন হয়ে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়। ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদা ঈমানাকুম, সুতরাং আল্লাহর কাছে সবসময় চাইতে থাকো যাতে করে তোমাদের ঈমানে নবায়ন করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, ঈমান যাতে করে আরও শক্তিশালী হয়, ঈমানকে যাতে করে বাতিলের ঝড় তুফান নষ্ট না করে দেয়, এবং ঈমান যে বান্দার মধ্যে রয়েছে সেই ঈমান যেন শক্তিহীন না হয়ে যায়, এবং ঈমানের যে কিরণ রয়েছে
সেটি টিমটিমে না হয়ে যায়, ইমানের যে জ্যোতি রয়েছে তা নিভিয়ে না যায়, বরং তা শক্তিশালী হয়। এর জন্য বেশ কিছু উপায় মাধ্যম রয়েছে, যেই মাধ্যমগুলি অবলম্বন করে ইমানকে শক্তিশালী করা যেতে পারে, ইমানকে বৃদ্ধি করা যেতে পারে, ইমানের সুরক্ষা করা যেতে পারে, এবং ইমানের ওপর যে আবরণ পড়ে যায় সেই আবরণকে দূর করা যেতে পারে। কোনো বান্দা যদি নিজের সৌভাগ্য চায় এবং সুখ শান্তি চায়, তাহলে ইমান কীভাবে বৃদ্ধি পাবে এসব বিষয়গুলি সম্পর্কে জানা উচিত, এবং এই ক্ষেত্রে অত্যন্ত উদগ্রীব হওয়া উচিত, যাতে করে সবচেয়ে প্রিয় যে বস্তুটি সেটির হেফাজত করতে পারে। কারণ এই ইমানই হচ্ছে সার্বিক কল্যাণের উৎস, এবং ইমান হচ্ছে একমাত্র পবিত্রতার মাধ্যম। যেসব কাজের মাধ্যমে ইমান বৃদ্ধি পায়, তার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গভীরভাবে চিন্তাশীল হয়ে কোরআন কারিমের তেলাওয়াত করা। শুধু তেলাওয়াত নয়, বরং তেলাওয়াতের সাথে তাদব্বর করা, গৌর ও ফিকির করা, গভীরভাবে চিন্তা ভাবনা করা, উপলব্ধি করার চেষ্টা করা যে আল্লাহ রাব্বুল আলামিন তার বাণীতে আমাদেরকে কী বলে সম্বোধন করছেন। শুধু তরজমা তাফসির বুঝার নয়, সেটি বুঝার পরে সেখান থেকে কিছু হাসিলের চেষ্টা করা এবং নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করা, ভালোর দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের কালামের যে আয়াতগুলি রয়েছে সেগুলি নিয়ে সব সময় চিন্তা করা। কোরআনে কারিম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী, এবং তার পর্যন্ত পৌঁছার একমাত্র রাস্তা, তার যে সুন্দর সুন্দর নাম গুণাবলী রয়েছে সেগুলি সম্পর্কে আমরা জানতে পারবো এই কোরআনে কারিমের মাধ্যমে। তার যে নাজিলকৃত শরীয়ত রয়েছে এবং শরীয়তের বিধিবিধান রয়েছে সেগুলি সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারব। যেই ব্যক্তি যত বেশি কোরআনে কারিমের প্রতি আগ্রহী হবে তার ইমান তত বেশি বৃদ্ধি পাবে। পক্ষান্তরে যেই ব্যক্তি যত বিমুখ হবে কোরআনে কারিম থেকে, কোরআনে কারিম চর্চা করা থেকে, কোরআনে কারিম নিয়ে গভীরভাবে চিন্তা করা থেকে, কোরআনে কারিম উপলব্ধি করা থেকে, সে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং একসময় বড় আক্ষেপ করতে হবে, লাঞ্ছিত হইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারিমে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এ হচ্ছে এমন এক মহাগ্রন্থ যা বড়ই বরকতপূর্ণ, হে নবী তোমার উদ্দেশ্যে নাজল করেছি, তোমার কাছে অবতীর্ণ করেছি। কী জন্য নাজিল করেছে? লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে মানব সকল এই কোরআনে কারিমের আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করে, ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর জ্ঞানীরা যাতে করে তা থেকে উপদেশ নিতে পারে। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন, ওয়া লাকাদ জিনাহু বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলম হুদা ওয়া রাহমাতান লিকাওমি ইউমিনুন, নিশ্চয় আমি মানব জাতির কাছে কিতাব নিয়ে এসেছি, ফাসসালনাহু আলা ইলম, যাতে জ্ঞানের বিষয়গুলি বিশদভাবে বর্ণনা করেছি, যাতে রয়েছে হেদায়াত সঠিক পথের দিক নির্দেশনা, যাতে রয়েছে বিশ্বাসীদের জন্য রহমত, যারা বিশ্বাস করবে তারা হেদায়াত পাবে, যারা বিশ্বাস করবে তাদের জন্য রহমতের মাধ্যম হবে। আর মুমিন ব্যক্তি এই কোরআনে কারিমে সবচেয়ে বেশি তার অংশ রাখার চেষ্টা করবে, এবং মুমিন মুসলিমের জীবনে তার সবচেয়ে বেশি সুপ্রভাব পড়বে। এ বিষয়টি যদি জানতে চান তাহলে কোরআনে কারিমের এই আয়াত পড়ুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই সত্যিকার অর্থে মুমিন ইমানদার তো ওই সব লোকেরা
যাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হলে, আর আল্লাহর কথা আলোচনা করা হয়েছে কোরআনে কারিমে, এই কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমরা জানতে পেরেছি। ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকার যদি ইমানদার হয় তাহলে তাদের অন্তর কেঁপে উঠে আল্লাহর ভয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলি, কোরআনে কারিমের আয়াতগুলি পাঠ করা হয়, যাদাতহুম ঈমান, তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর উপর আস্থাশীল হয়, তারা আল্লাহর উপর ভরসা রাখে। মহান আল্লাহ আরও এরশাদ করেছেন, ঈমান যে বৃদ্ধি পায় মুমিনদের কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত হইলে। ওয়াইযা মা উনজিলাত সূরা, যখন কোনো সূরা নাজিল হয়, ফামিনহুম মান ইয়াকুল, তখন কতক মানুষ এমন আছে যারা বলে, আইয়াকুম যাদাতু হাযিহি ঈমানা, তোমাদের মধ্যে কার ঈমান বৃদ্ধি করেছে এই কোরআন। ফাআম্মাল্লাযীনা আমানু, জেনে রাখো যারা বিশ্বাসী ঈমানদার, ফাযাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি করেছে, তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে এই কোরআনে কারিমের সূরা নাজিল হওয়ার মাধ্যমে। ওহম এস্তাব শেরুন, এবং তারা আনন্দিত, তারা খুশি বোধ করে কোরআনে কারিমের সূরা আয়াত নাজিল হলে। ওয়াম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, পক্ষান্তরে দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা মুসলিম সমাজে আত্মগোপন করে আছে, মুনাফিক কপট, যাদের অন্তরে রয়েছে এই নিফাক কপটতার রোগ, ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, এই কোরআনে কারিমের সূরা নাজিল হওয়ার মাধ্যমে তাদের নাপাকি অপবিত্রতা, তাদের যে আগের অপবিত্রতা ছিল তার ওপর আরও বৃদ্ধি পেয়েছে। ওয়ামাতু হুম কাফিরুন, আর তারা কাফের হয়ে মারা গিয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে যারা আল্লাহর কিতাব পাঠ করবে এবং আল্লাহর আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করবে, তাতে এত বেশি মূল্যবান জ্ঞান হাসিল করতে পারবে যার মাধ্যমে তার ঈমান শক্তিশালী হবে, বৃদ্ধি পাবে, মজবুত হবে। কারণ যখন কোরআনে কারিমের এইভাবে তেলাওয়াত করবে, বুঝে এবং গভীরভাবে চিন্তা করে, তখন তাতে সে উপলব্ধি করবে যে তার একজন মালিক রয়েছেন, যিনি সার্বভৌমত্বের অধিকারী, সমস্ত কিছুর মালিক তিনি আল্লাহ রাব্বুল আলামিন, এবং তারই জন্য সমস্ত প্রশংসা, ওয়ালাহুল হামদু কুল্লু, সমস্ত কিছুর মালিকানা একমাত্র আল্লাহর হাতে রয়েছে, আল্লাহর কাছেই সব কিছুর চাবিকাঠি রয়েছে এবং তার কাছে সব কিছুর উদ্দেশ্য উৎস রয়েছে, তার কাছেই সব কিছুকে ফিরে যেতে হবে, যিনি নিজ আরশে রয়েছেন। আর সারা পৃথিবীতে যা কিছু হচ্ছে কোনো কিছু তার উপর অস্পষ্ট নেই, সব কিছু সম্পর্কে তিনি সম্যক জ্ঞানী, এমনকি মানুষের অন্তরে যা কিছু হচ্ছে, যা কিছুর উদ্রেক হচ্ছে তাও তিনি জানছেন, সমস্ত গোপনীয় অবস্থা সম্পর্কে তিনি আল্লাহ যিনি আমাদের মালিক অবগত, যেমন প্রকাশ্য বিষয় সম্পর্কে অবগত, তিনি শুনছেন, তিনি দেখছেন, তিনি দিচ্ছেন, তিনি কাউকে বাধা দিচ্ছেন, ভালো যারা করছে তাদেরকে উত্তম প্রতিদান দিচ্ছেন, যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দিয়ে থাকেন, কাউকে সম্মানিত করছেন, কাউকে অপদস্থ করছেন, তিনি সৃষ্টি করছেন, তিনি রিজিক দান করছেন, তিনি হায়াত মওতের মালিক, তিনি সব কিছুকে সুপরিমিত করছেন এবং করেছেন, তিনি চূড়ান্ত ফয়সালা করেন, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, তিনি তার বান্দাদের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী, তাদেরকে উপদেশ দিয়ে থাকেন এবং তাদের ইহকাল পরকালে যে সার্বিক কল্যাণ রয়েছে এবং সফলতা রয়েছে সেই দিক নির্দেশনা দিয়ে থাকেন, সেই পথ বাতলিয়েছেন এবং তাদের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন মানব জাতিকে, তাদের যাতে সর্বনাশ রয়েছে, যাতে পরিণাম খারাপ রয়েছে তা থেকে সতর্ক সাবধান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ পরিচয় বান্দাকে দিয়েছেন তার নাম গুণাবলী সম্পর্কে জানিয়ে,
এবং তার অঢেল নিয়ামত দিয়ে ভালোবাসার প্রমাণ পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে করিম দিয়ে তাদেরকে উপদেশ দিয়েছেন, তাদেরকে তাদের যাতে রয়েছে কল্যাণ সেসবই নির্দেশ দিয়েছেন, এবং যাতে রয়েছে তাদের জন্য আজাব শাস্তি, আজাব শাস্তির কারণ যেগুলি সেগুলি থেকে সতর্ক সাবধান করেছেন, এবং যারা ভালো মানুষ সৎকর্মশীল তাদের জন্য যে সম্মানজনক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন সেসব স্মরণ করিয়ে দিয়েছেন যদি তারা আনুগত্য করে। আর যদি তারা নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে, তাদের জন্য যে কঠিন শাস্তি তৈরি করেছেন তাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তিনি এই কোরআনে কেরিমে শান্তির ঘরের দিকে আহ্বান করেছেন, আল্লাহ ইয়াদু ইলা দারিস সালাম, জান্নাত হচ্ছে একমাত্র চির শান্তির ঘর যেখানে শান্তি ছাড়া কিঞ্চিত পরিমাণ অশান্তি নেই, কোনো রকমের তিক্ততা সেখানে নেই। এবং তার সৌন্দর্য, তার তাতে যে নিয়ামত ভরা রয়েছে সেগুলি স্মরণ করিয়ে দিয়েছেন, এবং যে ধ্বংসের ঘর জাহান্নাম তা থেকে সতর্ক সাবধান করেছেন, জাহান্নামের আজাব থেকে, শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক সাবধান করেছেন আর স্মরণ করিয়ে দিয়েছেন। বান্দাকে আরও স্মরণ করিয়ে দিয়েছেন যে বান্দা রবের মালিকের কত মুকাপেক্ষী। সার্বিক দিক থেকে সর্বদা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার নিয়ামতের মুখাপেক্ষী, এক মুহূর্তের জন্য আমরা অমুখাপেক্ষী নই। এসব বিষয়গুলি স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বান্দাকে যখন সতর্ক করেছেন উত্তম পন্থায়, প্রিয় বান্দাদেরকে সতর্ক সাবধান করেছেন, তারা ভুল ভ্রান্তি করে দিলে যদি ফিরে আসে তার সুযোগ দিয়েছেন ফিরে আসার, এবং ক্ষমা চাইলে তাদেরকে ক্ষমা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদের পক্ষ থেকে ডিফেন্সের ব্যবস্থা করেন, প্রতিরক্ষার ব্যবস্থা করেন, তাদের সাহায্য করে থাকেন, যে কোনো দুর্দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন এবং তাদেরকে মুক্তি দিয়ে থাকেন। আল্লাহ যে ওয়াদা প্রতিশ্রুতি করেছেন বান্দাদের সাথে, ভালো মানুষদের সাথে, সেটা পূরণ করে থাকেন। তিনি হচ্ছেন সত্যিকার মালিক, মাওলা, তিনি সাহায্যকারী, দুশ্মনের ওপর সাহায্য করে থাকেন, তিনি হচ্ছেন নেমাল মাওলা, নেমান নাসির। যখন কোরআনে করিম এইভাবে একজন বান্দা পড়াশোনা করবে, গভীরভাবে চিন্তা করে, তখন দেখতে পাবে যে আমার এক এমন মালিক রয়েছেন যিনি আজিম, যিনি মহান, মহান মালিক রয়েছেন, যিনি বড় দয়ালু, যিনি রহিম, যিনি বড়ই দানশীল, যিনি বড়ই সুন্দর। তার সুন্দর সুন্দর যে গুণাবলী রয়েছে, এসব গুণাবলীর কথা কোরআনে কারিম অধ্যয়ন করে আর কোনো উপায় থাকবে না তাকে ভালোবাসা ছাড়া, তখন একমাত্র আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য প্রতিযোগিতায় ঝাঁপ দেবে, এবং সমস্ত মূল্যবান দুনিয়ার সম্পদ যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য কোরবানি করে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। সে আল্লাহকে কেন স্মরণ করবে না এবং কেন তার ভালোবাসা অর্জনের চেষ্টা করবে না, তার সান্নিধ্য লাভের চেষ্টা করবে না? কারণ সে উপলব্ধি করতে পেরেছে কোরআনে কারিমের শিক্ষার মাধ্যমে, কোরআনে কারিমের জ্ঞান অর্জনের মাধ্যমে, যে তাতেই রয়েছে আল্লাহর ভালোবাসাতে রয়েছে তার আহার, তাতে রয়েছে তার রোগের চিকিৎসা। যদি কোরআনে কারিম থেকে সম্পর্কহীন হয়ে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে, তার জীবনটা সর্বনাশ হয়ে যাবে এবং তার এই জীবনের কোনো মূল্য থাকবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলছেন এই কোরআনে কারিম সম্পর্কে, ওবিল জুমলা সার কথা হচ্ছে এই, ফালা শাইআ আনফাউ লিল কালবি মিন কিরাআতিল কোরআন বিতাদাব্বুরি ওয়া তাফাক্কুর। মানুষের হৃদয়ের জন্য কোরআনে কারিম গভীরভাবে চিন্তার সাথে তিলাওয়াতের চাইতে, পাঠ করার চাইতে বেশি উপকারী কিছু হতে পারে না। অন্তর সবচাইতে বেশি উপকৃত হয় যখন মানুষ গভীরভাবে চিন্তার সাথে অর্থ বুঝে কোরআনে কারিম তিলাওয়াত করে। ফাইন্নাহু জামিউল জামি মানাজিল সাইরিন, যা আল্লাহর দিকে চলমান
যারা আল্লাহ রাব্বুল আলমিনের দিকে ধাবিত তাদের যতগুলি স্তর রয়েছে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য সবগুলির দিক নির্দেশনা কোরআনে কেরিমে রয়েছে। এই কোরআনে কেরিমের তেলাওয়াত আল্লাহর ভালোবাসা তৈরি করে দেয়, আল্লাহর জন্য মানুষ উদ্গ্রীব হয়ে উঠে, আল্লাহর ভয়ভীতি অন্তরে তৈরি করে, তেমনই আল্লাহর কাছে আশাবাদীও হয়, আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর প্রতি আস্থা ভরসা শিখায়, আল্লাহ রাব্বুল আলামিন যে চূড়ান্ত ফয়সালা করে তার ওপর পরিতুষ্টি শিখায় এবং জীবনের প্রতিটি বিষয়কে আল্লাহর ওপর সুপুর্দ করা শিখায়, বিপদ আপদে ধৈর্য ধারণ শিখায়, খুশির সময় শুকরিয়া আদায় করা শিখায়, এ সমস্ত অবস্থাগুলি যার মাধ্যমে মানুষের হৃদয়ের প্রাণ সঞ্চারিত হয়, যার মাধ্যমে মানুষের হৃদয়ের হায়াত রয়েছে, সে সমস্ত কিছু এবং তার যে অন্তরে যে পূর্ণতা রয়েছে তা এই কোরআনে কারীম থেকে মানুষ হাসিল করতে পারে। ফলো আলেমান্নাস মাফিকরাতিল কোরআন বিতাদাব্বুর লাস্তাগালু বিহা আন কুল্লি মা সিওয়াহা, বলছেন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, যদি মানুষ জানতে পারত ঠিকভাবে যে কোরআনে কারীম গভীরভাবে চিন্তার সাথে তেলাওয়াত করলে কি যে উপকারিতা আছে, কি সীমাহীন উপকারিতা আছে, লাস্তাগালু বিহা আন কুল্লি মা সিওয়াহা, তাহলে দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে, সমস্ত কিছু পড়া বাদ দিয়ে একমাত্র কোরআনে কারীম নিয়েই ব্যস্ত হয়ে যেত সবসময়। হে মুমিনগণ, দ্বিতীয় উপায় হচ্ছে ঈমান বৃদ্ধির। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের প্রতিপালক, তার সুন্দর সুন্দর নাম এবং সুন্দর সুন্দর যে গুণাবলী রয়েছে, আসমা সিফাত রয়েছে, সে সম্পর্কে জ্ঞান অর্জন করা, মারিফাত হাসিল করা। কারণ যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত বেশি জানবে সে তত বেশি তাকে ভালোবাসবে এবং সেই ব্যক্তি তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছার চেষ্টা করবে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামকে সবসময় নিকটবর্তী পাবে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, সুতরাং তাকে এই সুন্দর সুন্দর নামগুলির মাধ্যমে ডাকো, তার কাছে দোয়া করো, আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে আল্লাহকে ডাকো। ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাই, ওদেরকে ছেড়ে দাও, ওই অসৎ লোকদেরকে যারা আল্লাহর নামগুলির ক্ষেত্রে বক্র পথ অবলম্বন করেছে, সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, তারা যা কিছু পৃথিবীতে করেছে বা করবে তার সে গির তাদেরকে উচিত শাস্তি দেওয়া হবে। বান্দা যখন জানতে পারবে যে তাঁর রব, তার পালনকর্তা এক ও একক, লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ, দান করার মালিক একমাত্র আল্লাহ, বাধা দানের মালিক একমাত্র আল্লাহ, এর মাধ্যমে তার মধ্যে আল্লাহর প্রতি আস্থা ভরসার বৈশিষ্ট্য তৈরি হবে, যেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের অন্তরের এবাদত, ওবুদিয়াতুত তাওয়াক্কুল, আস্থা ভরসার মাধ্যমে আল্লাহর বন্দেগি এবং গোলামি প্রকাশ পাওয়া আভ্যন্তরীণভাবে এবং প্রকাশ্যভাবে। যখন বান্দা কোরআন আল্লাহ রাব্বুল আলমের নাম এবং গুণাবলীর মাধ্যমে জানতে পারবে যে আল্লাহ সুবহানাহু তাআলার একটি নাম হচ্ছে সামিন, তিনি সব কিছু শোনেন, বাসির, তিনি সব কিছু জানেন, আলিম, দেখেন, বাসির সব কিছু জান দেখেন এবং আলিম সব কিছু জানেন, আকাশ এবং জমিনে কোনো কিছু, একটু সামান্যতম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো বস্তু তার সামনে অস্পষ্ট নয়। আর যখন জানতে পারবে এই বিষয়গুলি কোরআনে কারীমের মাধ্যমে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলীর মাধ্যমে যে তিনি মানুষের দৃষ্টি কোন দিকে যাচ্ছে, দৃষ্টি খেয়ানত করছে, অন্তরে যা কিছু লুকায়িত রাখছে সব কিছু আল্লাহ জানেন, এর মাধ্যমে মানুষের মধ্যে একটি সুন্দর উত্তম চরিত্র তৈরি হবে, তা হচ্ছে জবানের সুরক্ষা করবে, জবানকে লাগামহীন ছেড়ে দেবে না, অঙ্গ প্রত্যঙ্গকে ধরে রাখবে, অঙ্গ প্রত্যঙ্গকে নিজের আয়ত্তে রাখবে, যা ইচ্ছা তাই করবে না, যা ইচ্ছা তা বলবে না, এমনকি অন্তরে যেসব কথাগুলির উদ্রেক হচ্ছে সেগুলির ক্ষেত্রেও সতর্কতা
অবলম্বন করবে এমন খারাপ কোনো কথা অন্তরে নিয়ে আসবে না যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, কারণ আল্লাহ তো অন্তরের অবস্থাও জানছেন। এর মাধ্যমে মানুষের জীবনে সার্বিক সংশোধন নেমে আসবে। যখন বান্দা জানতে পারবে আল্লাহর নাম গুণাবলী আসমা সিফাতের মাধ্যমে যে আল্লাহ হচ্ছেন গনি অমুখাপেক্ষী, আল্লাহ কার অমুখাপেক্ষী নন, করিম বড়ই সম্মানিত, তিনি হচ্ছেন অত্যন্ত স্নেহশীল রউফ দয়ালু, তার অনুগ্রহ অত্যন্ত ব্যাপক, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী হবে। এবং এই আশার মাধ্যমে সে বাহ্যিক এবং আভ্যন্তরীণ বহু ইবাদত বন্দেগী সম্পাদন করবে, যতই ভুল হোক না কেন আল্লাহর কাছে নিরাশ হবে না, আশা রাখবে। যখন বান্দা জানতে পারবে আল্লাহর নাম এবং গুণাবলীর মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে পূর্ণ আল কামালিল্লাহ এবং আল্লাহ অত্যন্ত সুন্দর, তখন এতে তার অন্তরে ভালোবাসা সৃষ্টি হবে এবং তাকে দেখার জন্য তার সাক্ষাতের জন্য উদগ্রীব হয়ে উঠবে যে আল্লাহকে কখন দেখতে পাব। এর মাধ্যমে ইবাদত বন্দেগী সুন্দর হবে তার এবং আল্লাহ অভিমুখী হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে উৎসাহিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টি নাম, সেই নামগুলি সম্পর্কে একটি হাদিসে বুখারি মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, 100তে একটি কম। মান আহসাহা, যারা এই নামগুলি সংরক্ষণ করবে আয়ত্ত করবে দাখালা জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে। এই মান আহসাহা, যে এই নামগুলির আয়ত্ত করবে সংরক্ষণ করবে, এর মানে কি? এর মানে শুধু মুখস্থ করা নয়, যেমন আমাদের দেশের মানুষরা এভাবে ভুল বুঝে আর সংকীর্ণ অর্থ করে থাকে, বরং এর অর্থ হচ্ছে মান হাফেজাহা, যে ব্যক্তি এক নম্বরে মুখস্থ করবে যে এইগুলি আল্লাহর নাম, জানবে যেগুলি আল্লাহর নাম, জ্ঞান অর্জন করবে। ওয়াফাহেমা মানিহা, তার অর্থগুলি বুঝবে এবং সেগুলি বিশ্বাস করবে, এই কথাগুলি বিশ্বাস করবে যে নামগুলির অর্থে প্রকাশ পাচ্ছে এবং তার মাধ্যমে তাআব্বাদ আল্লাহ বিহা বা তাআব্বাদ লিল্লাহ বিহা, আল্লাহর ইবাদত বন্দেগী প্রকাশ করে এর মাধ্যমে সে জান্নাতে যাবে, কারণ জান্নাতে একমাত্র ইমানদার লোকেরা যাবে। এর মাধ্যমে বোঝা গেল যে ইমান বৃদ্ধি করার জন্য, ইমানকে শক্তিশালী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর নামগুলি রয়েছে, এই নামগুলির বড়ই অবদান রয়েছে। এই নামগুলি যে যত বেশি সংরক্ষণ করবে, এই নামগুলি সম্পর্কে আল্লাহর গুণাবলী সম্পর্কে যে যত বেশি এলম হাসিল করবে, সেই ব্যক্তি তার ইমানকে তত বেশি বৃদ্ধি করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম ইরশাদ করে, ইন্নামা ইয়াখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে সত্যিকার অর্থে তার বান্দাদের মধ্য থেকে ভয় করে আল্লাহকে আলেমগণ, যারা জ্ঞানী, যারা যত বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞানী, সেই জ্ঞান তহিদ সুন্না ভিত্তিক হইতে হবে, শিরক বিদাত ওয়ালা আলেম হইলে হবে না। যারা তহিদ সুন্না ভিত্তিক আল্লাহ সম্পর্কে যত বেশি জ্ঞান অর্জন করবে, তত বেশি আল্লাহর ভয় ভীতি তাদের অন্তরে তৈরি হবে। ইয়াতে তাফসীর হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইন্নাম ইয়াখশা হাক্কা খাশিয়াত, সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করবে, আল ওলামা আল আরিফুনা বিহি, ওই সব আলেম জ্ঞানীগণ যারা আল্লাহ সম্পর্কে মারিফাত জ্ঞান হাসিল করেছে, যে যত বেশি আল্লাহ সম্পর্কে জানবে, আল্লাহর মহত্ব সম্পর্কে, আল্লাহর জ্ঞান সম্পর্কে, আল্লাহর সুন্দর সুন্দর গুণাবলী এবং নাম সম্পর্কে জানবে, তত বেশি আল্লাহকে ভয় করবে। এই জন্য সালাফদেরকেও বলেছেন, মান কানা বিল্লাহি আরাফ কানা মিনহু আখওয়াফ, যে যত বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করবে সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। তিন নম্বর যে পয়েন্ট ইমান বৃদ্ধি করার জন্য, তা হচ্ছে এই দিনে ইসলাম, যে আল্লাহর মনোনীত দিন। এই দিন হচ্ছে সবচেয়ে সুন্দর দিন এবং এই দিনের সবগুলি বিষয় হচ্ছে অত্যন্ত সুন্দর। এই দিনের মাহাসিন, যে সুন্দর সুন্দর বৈশিষ্ট্যগুলি রয়েছে, এগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করলে ইমান বৃদ্ধি পাবে। মাহাসিনুল ইসলাম, দিনের সৌন্দর্য, দিন ইসলামের আকিদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, পবিত্রতার ক্ষেত্রে, যে কোনো যে দিক নির্দেশনা রয়েছে কোরআন সুন্নায়,
সেগুলি নিয়ে, এই সৌন্দর্যগুলি নিয়ে যদি গভীরভাবে কেউ চিন্তা করে তাহলে তার মাধ্যমে ঈমান বৃদ্ধি পাবে, উপলব্ধি করবে যে আল্লাহ রাব্বুল আলমিনের নাজলকৃত শরীয়ত হচ্ছে পরিপূর্ণ, এর আকিদা দীন ইসলামের যে আকিদা ধর্মীয় বিশ্বাস তা হচ্ছে কত স্বচ্ছ, এবং দীন ইসলামে কত উত্তম চরিত্র এবং শিষ্টাচার শেখানো হয়েছে, দীন ইসলামে যে লক্ষ্য উদ্দেশ্য মাকাসিদুশ শরিয়া কত সুন্দর, কত প্রজ্ঞাপূর্ণ, এর মাধ্যমে সুস্পষ্ট হয়ে উঠবে একজন মানুষের সামনে যে এই শরিয়া মানবরচিত নয়, এ হচ্ছে যিনি সবচাইতে বেশি প্রজ্ঞাবান আহকামুল হাকিমিন, যিনি আরহামুর রাহিম সবচেয়ে বড় দয়ালু, তার পক্ষ থেকে নাজিলকৃত বিধান। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই সম্পর্কে বলছেন যে যখন আপনি ফাইজা তাআম্মাল তাল হিকমাত আল বাহিরা ফি হাযা দ্বীনিল কাইয়িম, যখন এই আল্লাহ রাব্বুল আলামিনের সুপ্রতিষ্ঠিত দ্বীনের যে প্রজ্ঞা হিকমত রয়েছে বিস্ময়কর, সেই নিয়ে গভীরভাবে চিন্তা করবে, এবং এই মিল্লাত যে তৌহিদের মিল্লাত রয়েছে এবং এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরীয়ত রয়েছে তা নিয়ে যখন গভীরভাবে চিন্তা করবে, তখন তার পূর্ণতা সম্পর্কে উপলব্ধি করতে পারবে এবং তার সৌন্দর্য সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে, যেটা এইভাবে যদি তুমি গভীরভাবে চিন্তা না করতে, দীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন না করতে, তাহলে উপলব্ধি করতে পারতে না। আর তারপরে তিনি অনেক সুন্দর কথা বলেছেন, তারপরে বলছেন তিনি যে এর মাধ্যমে মানুষের সার্বিক কল্যাণ হাসিল হতে পারে। তারপর সম্মানিত খতিব বলছেন যে আল্লাহ রাব্বুল আলমিনের দিনের যে জ্যোতি নূর, কোরআনের ভাষায় যাকে বলা হয়েছে, এই জ্যোতি থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে মানুষের অন্তর্দৃষ্টি তিন ভাগে বিভক্ত বা তিন প্রকারের। এক রকমের মানুষ আছে যাদের অন্তর্দৃষ্টি একেবারে নেই বললে চলে, চোখ থেকেও তারা অন্ধ, আর তাদের হৃদয় থেকেও হিতাহিত জ্ঞান তাদের হারিয়ে ফেলেছে, সুতরাং এত সুন্দর জ্যোতিত অন্ধকার ছাড়া আর বিদ্যুতের চমক ছাড়া আর সে বজ্রাঘাত ছাড়া আর কিছুই শুনতে পায় না, আর কিছুই জানতে পারে না। এরা এমন শ্রেণীর মানুষ যারা এই দিন সম্পর্কে কোনো রকমের ভ্রূক্ষেপ করলো না, তাদের কোনো মাথার ব্যথা না যে কোথায় আছে, কী করছে না করছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে হেদায়াত নাজিল হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, সেটাকে সাদরে গ্রহণ করলো না, যতই তাকে বোঝানো হোক না কেন, কোনো মতেই সেটা উপলব্ধি করলো না। এরা হচ্ছে অন্ধ, এরা হচ্ছে বাসিরাত অন্তর্দৃষ্টিহারা। দ্বিতীয় শ্রেণীর মানুষ রয়েছে যারা মধ্যম শ্রেণীর মানুষ, যাদের অন্তর্দৃষ্টি তো রয়েছে কিন্তু অন্তর্দৃষ্টি দুর্বল, তারা বাপ দাদার অনুসারী, তাদের দিন হচ্ছে তাদের দিনুল আদা, অভ্যাসগত দিন, বাপ দাদা থেকে যেটা ধর্মকর্ম পেয়েছে সেগুলি করে। যাদের সম্পর্কে আমিরুল মুমিনীন আলী বিন আবি তালিব চতুর্থ খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এরা সত্যের অনুগত কিন্তু তাদের কোনো বাসিরাত নেই, অন্তর্দৃষ্টি নেই, দেখা দেখি অনুগত। এরা যারা, যাদের অন্তর্দৃষ্টি আছে, যারা সমাজের জ্ঞানী গুণী, দিন সম্পর্কে জ্ঞান রাখে, তাদের পিছনে চলে, তাদের অন্তরে কোনো রকমের সন্দেহ সংশয় কাজ করে না, সুতরাং এরা নাজাতের পথে, মুক্তির পথে আছে, শেষ পরিণাম এরা কোনো রকমে মুক্তি পেয়ে যাবে, মধ্যম শ্রেণীর মুসলিম যারা। তৃতীয় শ্রেণীর মানুষ, তাদের সম্পর্কে বলছেন ওয়াহম খোলাসাতুল ওজুদ, এরা হচ্ছে পৃথিবীর সার, যত মানুষ রয়েছে মানুষের আসল সার, বাকিগুলি ছারখার, এরা হচ্ছে আদম সন্তানের খাঁটি সন্তান, এদের রয়েছে সত্যিকার শক্তিশালী অন্তর্দৃষ্টি, যারা অন্তর্দৃষ্টি দিয়ে সুস্পষ্ট জ্যোতিকে উপলব্ধি করেছে, সুতরাং তারা দিনের প্রতিটি বিষয়ে বাসিরাতের সাথে তারা চলাফেরা করে, জীবনযাপন করে, তাদের ইয়াকিন দেহ প্রত্যয় অত্যন্ত মজবুত, তারা দীন ইসলামের সৌন্দর্য এবং পূর্ণতাকে উপলব্ধি করে হাড়ে হাড়ে, এবং এমন তাদের ইমান শক্তিশালী যে তাদের বিবেকের সামনে যদি তার বিপরীত বা তার পরিপন্থী কোনো কিছু
পেশ করা হয় তাহলে সেটাকে সুস্পষ্ট চরম অন্ধকার মনে করবে এবং তাদের ঈমান ইয়াকিনের বদৌলতে তারা সমস্ত রকমের কুমন্ত্রণা থেকে অনিষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খাঁটি মুমিন হিসাবে কবুল করেন এবং আমাদের ঈমানকে বৃদ্ধি করার তৌফিক দান করেন। আর ঈমান যেসব খারাপ চরিত্র বা খারাপ দোষের কারণে ত্রুটির কারণে ঈমান দুর্বল হয়ে যায় সেগুলি থেকে আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।